বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এনে চট্টগ্রামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। সকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে তিনি জানান, অভিযুক্ত পুলিশ কনস্টেবল বর্তমানে সিএমপিতে কর্মরত। ভুক্তভোগী নারীর অভিযোগ, সম্পর্ক গড়ার পর বিয়ে করতে অস্বীকৃতি জানান ওই কনস্টেবল, জোর করে গর্ভপাত ঘটান। এ ব্যাপারে সিএমপি সদর দপ্তরে অভিযোগ দিয়ে প্রতিকার না পাওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করছে সিআইডি।